हेलो स्टूडेंट, वेलकम टू बीसीसीआई यूट्यूब चैनल। बीसीसीआई यूट्यूब चैने तुम्हारे प्रत्येक के स्वागत जानाई। हमारा इतिमध्ये कलकाता पुलिस और सार्जेंट नियोग प्रक्रिया निये एक विज्ञप्ति पे विज्ञप्ति निये तुम्हारे ये वीडियो बनाच्छी। से विज्ञप्ति निये आमी आलोचना करब एवं तार साथे साथे आमी बोले दिच्छी जे खूब ताड़ाताड़ी प्रचुर संख्यक शून्य पदे किन्तु कलकाता पुलिसेर एसआई एवं सार्जेंटदेर नियोग करा हबे। तो तादेर एलिजिबिलिटी क्राइटेरिया कि तुम जदि परीक्षाय बसते चाओ, तुम्हार एलिजिबिलिटी क्राइटेरिया कि होते हबे, तुम्हार हाइट वेट कत होते हबे आर योग्यता कि थाकते हबे एवं एग्जाम पैटार्न सिलेबास एई समस्त किछु निये किन्तु एई भिडियोते आलोचना करब। ताहले कि करबे, जस्ट एकटा लाइक करे भिडियोटा देखते थाको, অনেক কিছু জানতে পারবে। তো প্রথমেই দেখো যে একদম গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি একটা অ্যাডভার্টাইজমেন্টের যে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সেটা আমি নিয়ে চলে এসেছি। দেখো একটা টেন্টেটিভ ডেট দিয়েছে সাব ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্টরেটস এবং সার্জেন্টের 27/8/2023 কিন্তু তুমি ফুল নোটিফিকেশান পেয়ে যাবে, ঠিক আছে? যখন ফুল নোটিফিকেশান পাবে সেই ফুল নোটিফিকেশান নিয়েও কিন্তু আমরা ভিডিও বানাবো। তো 27/8/2023 তুমি ফুল নোটিফিকেশান পেয়ে যাবে WBP ওয়েবসাইটে। তো এইবার দেখে নিই। দেখো, যদি তুমি KP এবং সার্জেন্টের পরীক্ষায়, মানে কলকাতা পুলিশের SI এবং সার্জেন্টের পরীক্ষায় বসতে চাও, তাহলে তোমার এক্সাম প্যাটার্নটা কী এবং সিলেবাস কী হবে সেটা সম্পর্কে তোমার একটা পুরো পরিষ্কার ধারণা থাকা দরকার। যে দেখো, তোমাকে প্রথমে একটা প্রিলিমসি এক্সাম দিতে হবে, ঠিক আছে? প্রিলিমসি যে এক্সামটা দেবে তুমি সেটা হচ্ছে কত নাম্বারে, 200 নাম্বারে। 200 নাম্বারের এক্সাম দেবে এবং এই 200 নাম্বারের মধ্যে কতটা ম্যাথের পোর্শন, কতটা GS-এর পোর্শন সেটা নিয়েও আলোচনা করব। তো এমসিকিউতে কোশ্চেন হবে, সব ওয়েমার বেসড কোশ্চেন হবে এবং 100টা কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 2, প্রত্যেকটা কোশ্চেনের মান 2। এইবার যদি তুমি রাইট অ্যান্সার দাও তাহলে কত পাবে, 2 পাবে, আর তুমি যদি রং অ্যান্সার দাও তাহলে 0.25 মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? নেগেটিভ মার্কিং আছে। যদি তুমি রাইট অ্যান্সার দাও তাহলে পাবে 2, আর যদি ভুল অ্যান্সার দাও তাহলে 0.25 তোমার মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এইবার এক্সাম প্যাটার্নটা দেখি প্রিলিমসের। দেখো, জেনারেল স্টাডিজ থেকে কত নম্বরে কটা কোশ্চেন আসবে, 50টা কোশ্চেন, প্রত্যেকটা 2 নাম্বার করে, মোট 100 নাম্বারের কোশ্চেন আসবে জেনারেল স্টাডিজ থেকে। রিজনিং থেকে 25টা কোশ্চেন আসবে, অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথের পাটিগণিতের পার্ট থেকে 25টা কোশ্চেন আসবে। এবার এই জেনারেল স্টাডিজের মধ্যে কী কী আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি আছে, ঠিক আছে? তার সাথে আছে স্ট্যাটিক জিকে আছে, ইকোনমিক্স আছে, সায়েন্সের পার্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই জায়গাগুলো আছে। তো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, জিকে, স্ট্যাটিক জিকে, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু জেনারেল স্টাডিজের মধ্যে পড়ছে। এখান থেকে 50টা কোশ্চেন আসবে, রিজনিং থেকে 25টা কোশ্চেন আসবে, আর অ্যারিথমেটিক মানে ম্যাথের পাটিগণিতের পার্ট থেকে আসছে 25টা কোশ্চেন। ওকে, এই যে ম্যাথের পাটিগণিতের পার্ট, এটা কোন লেভেলে, মাধ্যমিক লেভেলে, ঠিক আছে? মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছিলে সেই মাধ্যমিক পরীক্ষায় যে ধরনের পাটিগণিতের কোশ্চেন আসে ঠিক সেম লেভেলে কিন্তু এখানেও কোশ্চেন আসবে, ঠিক আছে? এই হলো প্রিলিমস। প্রিলিমস মোট কত নাম্বার, 200 নাম্বারের প্রিলিমস হবে, মোট কোশ্চেন থাকবে 100টা, ঠিক আছে? এইবার যদি তুমি প্রিলিমস কোয়ালিফাই করো তোমাকে কি করতে হবে, দেখো, এইবার যখন তুমি প্রিলিমস কোয়ালিফাই করে গেলে তারপরে তোমাকে 2টো পরীক্ষায় পাশ করতে হবে। কিসে? ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে দেখো, যদি তুমি সাব ইন্সপেক্টর পদে অ্যাপ্লাই করো তাহলে তুমি যদি ছেলে হও তাহলে তোমার হাইট হতে হবে 167 সেমি, ঠিক আছে? এবং তোমার চেস্ট হতে হবে 79 সেমি এবং ফোলানোর দক্ষতা থাকতে হবে 5 সেন্টিমিটার, ঠিক আছে? এবং তোমার ওয়েট মিনিমাম 56 কেজি হতে হবে, ঠিক আছে? এবার এটা কিন্তু গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি, সিডিউল ট্রাইবদের জন্য নয়, এই হাইট চেস্ট ওয়েটটা। তাদের জন্য কি আছে, দেখো, তাদের জন্য 167। দেখো, গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি আর সিডিউল ট্রাইবের জন্য 160 সেমি তাদের হাইট হতে হবে, চেস্ট হতে হবে 76 সেমি, আর 5 সেমি ফোলানোর দক্ষতা রাখতে হবে এবং ওয়েট কিন্তু 52 কেজি মিনিমাম ওয়েট হতে হবে, ঠিক আছে?
এইবার দেখো সাব ইন্সপেক্টর অর্থাৎ মেয়েদের জন্য, মেয়েদের জন্য হাইট হতে হবে 160 সেমি, যারা অল ক্যাটাগরির মধ্যে পড়ছে, যারা গোর্খা রাজবংশী গাড়োয়ালি সিডু ট্রাইবের মধ্যে পড়ছে না, আর যারা গোর্খা রাজবংশী গাড়োয়ালি সিডু ট্রাইবদের মধ্যে পড়ছে তাদের 150 সেমি হাইট হতে হবে, আর ওয়েট হতে হবে 48 কেজি এক্ষেত্রে, আর এখানে 45 কেজি। এইবার যারা যারা সার্জেন্টের জন্য অ্যাপ্লাই করবে, যে সমস্ত ছেলেরা সার্জেন্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু আরেকটু বেশি হাইট লাগবে, 173 সেমি হাইট লাগবে, 86 সেমি চেস্ট, মানে চেস্টের যে 86 সেমি হতে হবে চেস্ট, আর 5 সেন্টিমিটার ফোলাতে হবে, আর 60 কেজি মিনিমাম ওয়েট হতে হবে, ঠিক আছে। আর গোর্খা রাজবংশী গাড়োয়ালি সিডু টাইপের জন্য 163 সেমি হাইট হতে হবে, 81 সেমি চেস্ট হতে হবে, আর 5 সেমি ফোলাতে হবে, 54 কেজি ওয়েট হতে হবে। তো এটা একদম তোমাদের বুঝিয়ে দিলাম, ঠিক আছে। যদি তোমার এই হাইট চেস্ট ওয়েট ম্যাচ করে যায় তারপরে তুমি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য মাঠে দৌড়তে যাবে। এবার যখন তুমি মাঠে দৌড়তে যাবে, তুমি যখন সার্জেন্টের হয়ে দৌড়তে যাবে, যারা ছেলেরা, ঠিক আছে, ছেলেদের জন্য 800 মিটার দৌড়তে হবে 3 মিনিটে, 3 মিনিটে তোমাদের 800 মিটার দৌড়তে হবে ছেলেদের জন্য। আর মেয়েদের জন্য দেখো যে 400 মিটার দৌড়তে হবে মাত্র 2 মিনিটে, 2 মিনিটে 400 মিটার দৌড়তে হবে সাব ইন্সপেক্টরের জন্য, আর সাব ইন্সপেক্টরের জন্য দৌড়তে হবে 800 মিটার 3 মিনিটে। বোঝা গেল? তাহলে কী কী করলে, দেখো আরেকবার দেখিয়ে দিই। তোমাকে প্রথমে প্রিলিমস পরীক্ষা দিতে হবে, প্রিলিমস পরীক্ষার কাট অফ কোয়ালিফাই করলেই তুমি পৌঁছে যাচ্ছ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে যখন কোয়ালিফাই করলে তখন তুমি পৌঁছে যাবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে। আরও একটা জিনিস আমি তোমাদের বলে দিই, এখানে যে কতক্ষণ টাইম পাবে জানো, এখানে টাইম পাবে তোমরা 90 মিনিট, ঠিক আছে, অর্থাৎ 1.5 ঘন্টা তুমি টাইম পাবে, ঠিক আছে। এই যে 200 নম্বরে পরীক্ষার জন্য জেনারেল স্টাডিজ থেকে 50, রিজনিং থেকে 25, অ্যারিথমেটিক থেকে 25, এই পরীক্ষাটা দেওয়ার জন্য তুমি 90 মিনিট সময় পাবে, ঠিক আছে। এরপরে দেখো, এরপর যারা যারা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কোয়ালিফাই করে গেল তারা কিন্তু ফাইনাল এক্সাম এবার দিতে যাবে। তো এই যে ফাইনাল এক্সামে কিন্তু পেপার 1, পেপার 2, পেপার 3, এটা ডিসক্রিপটিভ পেপার। তো ফাইনাল এক্সাম এটা কিন্তু সেম ডেতে হয়। তো এটা সবাইকে বলে দিই যে এই 3টে পরীক্ষা কিন্তু একই দিনেই হবে। এবার দেখো, এই যে ফাইনাল এক্সামের পেপার 1 থেকে থাকছে 100 নাম্বার, সেই 100 নাম্বারের মধ্যে কোথা থেকে কত নাম্বার, দেখো জিএস থেকে থাকবে 50 নাম্বার, ঠিক আছে, অ্যারিথমেটিক থেকে থাকবে 25 নাম্বার, জিআই থেকে থাকবে 25 নাম্বার, এই 50 25 25 মিলে মোট হচ্ছে 100 নাম্বার। এই 100 নাম্বারের মধ্যে তুমি কতক্ষণ টাইম পাচ্ছ 100 নাম্বার পরীক্ষা দেওয়ার জন্য, 2 ঘন্টা, ঠিক আছে, 2 ঘন্টা তুমি টাইম পাচ্ছ পেপার 1-এর জন্য। পেপার 2 ইংলিশ, এটা ডিসক্রিপটিভ পেপার, এখানে 50 নাম্বারের কোশ্চেন থাকবে, ঠিক আছে, 50 মার্কসের পরীক্ষা হবে, এটার জন্য তুমি টাইম পাবে 1 আওয়ার। আর তারপরে দেখো পেপার 3, বা যার যেটা মাতৃভাষা সে সেটা চুজ করবে, বেঙ্গলি, উর্দু, নেপালি, হিন্দি, ঠিক আছে, এটা হচ্ছে 50 মার্কসের এক্সাম হবে, এটার জন্য তুমি টাইম পাবে 1 আওয়ার, ঠিক আছে, ওকে। তো এবার ফাইনাল এক্সামে যখন তোমার রেজাল্ট বেরিয়ে গেল তারপরে তুমি চলে যাচ্ছ পার্সোনালিটি টেস্টে। তো পার্সোনালিটি টেস্টে খুব ইম্পর্টেন্ট, পার্সোনালিটি টেস্ট কত নম্বরের হচ্ছে, 30 নম্বর, 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট হচ্ছে। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট যে তোমাকে মিনিমাম 8 নম্বর পেতেই হবে, ঠিক আছে, এই পার্সোনালিটি টেস্টে, অর্থাৎ ইন্টারভিউ যেটাকে বলে, তো সেখানে তোমাকে কিন্তু মিনিমাম 8 নম্বর পেতেই হবে। যদি 8 নম্বর তুমি না পাও এই 30-এর মধ্যে, যদি তোমার 7 নম্বর পাও তাহলে কিন্তু তোমার যত ভালোই ফাইনাল এক্সামে পরীক্ষা হোক এবং তোমার হচ্ছে এতে এক্সাম হোক, ফাইনাল প্রিলিমসে এক্সাম হোক, মানে তোমার যতটাই ভালো তোমার পার্সোনালিটি টেস্টে, যদি তুমি 7 নম্বর মানে 8-এর উপরে না পাও বা 8 না পাও তাহলে কিন্তু তুমি বাদ চলে যাবে, ঠিক আছে। এই হলো বিষয়। এবার দেখো ফাইনাল মেরিট লিস্টটা কীভাবে তৈরি হয়। ফাইনাল মেরিট লিস্ট তোমার পেপার 1-এ তুমি কত পেয়েছো, পেপার 1, পেপার 2, পেপার 3, এই 3টে পেপারে কত পেয়েছো এবং তার সাথে ইন্টারভিউতে কত পেয়েছো, এই 3টে 4টে নাম্বারকে যোগ করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়, ঠিক আছে। তো খুব তাড়াতাড়ি 12,341 যে শূন্য পদে যে নিয়োগের প্রক্রিয়া সেটা স্টার্ট হয়ে যাবে। তো তোমরা এখন থেকেই তার প্রস্তুতি নাও। তোমাদের এই নিয়ে একটা ছোট্ট ভিডিও বানিয়ে দিলাম, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুবান্ধবীদের শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর এই চ্যানেলটায় যদি তুমি নতুন ভিজিট করো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।
তো এই ধরনের আরও ভিডিও নিয়ে দেখা হবে পরের কোনো ভিডিওতে, ঠিক আছে? ওকে, তাহলে বেস্ট অফ লাক, সবাই ভালো করে পড়াশুনো করো আর আমাদের চ্যানেলকে ফলো করতে থাকো।